সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন, কিন্তু মনোবল হারাননি। তারই ফল পেলেন হরমনপ্রীত শ্রীজেশটা। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতল ভারতীয় হকি টিম। টোকিওতে আগের অলিম্পিকেও হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এদিনের এই জয়ের জন্য ভারতীয় হকি টিমকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় হকি টিমকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, অলিম্পিকে উজ্জ্বল ভারতীয় হকি টিম ব্রোঞ্জ মেডেল দেশে আনছে, এটা আরও একটা স্পেশাল, কারণ পরপর দুবার অলিম্পিকে পদক পেল তারা। প্রধানমন্ত্রী আরও লেখেন, এই জয় অধ্যবসায়, দক্ষতা ও টিম স্পিরিটের সফলতা, খেলোয়াড়দের ধন্যবাদ। হকির প্রতি ভারতীয়দের আবেগের কথা উল্লেখ করে মোদী লেখেন, হকির সঙ্গে প্রত্যেক ভারতীয়ের আবেগের সংযোগ রয়েছে, এই জয় দেশের যুব সমাজের মধ্যে হকিকে আরও জনপ্রিয় করে তুলবে। অলিম্পিকে হকিতে এ নিয়ে ১৩ বার পদক পেল ভারত। পুরুষদের হকিতে ভারত 8টি সোনা, 1টি রূপো ও 4টি ব্রোঞ্জ পদক পেয়েছে। টোকিওতে গত অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত, আর বৃহস্পতিবার স্পেনকে 2-1 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন শ্রীজেশটা। এই ব্রোঞ্জ পদক হরমনপ্রীত মনপ্রীতরা উৎসর্গ করছেন টিমের সিনিয়র গোলকিপার পি আর শ্রীজেশকে। স্পেনের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় হকি টিমের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন, এই ম্যাচ এবং ব্রোঞ্জ জয়ের মুহূর্তটা শ্রীজেশের জন্য ভীষণ আবেগপ্রবণ। তার কথায়, আমাদের টিমে এমন কিছু প্লেয়ার আছেন যারা অনেকদিন ধরেই রয়েছেন, তেমনই একজন শ্রীজেশ, দীর্ঘদিন আমাদের সঙ্গে রয়েছেন, তার এটা আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, একটা আবেগপ্রবণ মুহূর্ত, ভারতের জন্য এত লম্বা সময় ধরে খেলাটা দারুণ ব্যাপার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।